নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বানিয়ে দেখাবো পাউরুটির গোলাপ জামুন বা গোলাপ জাম। তো আমি এখানে এরকম স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটির এই সাইডগুলো কেটে নেব। এইভাবে আমি পাউরুটি গুলো কেটে নেব। এই সাইডে যেগুলো আছে শক্তটা, এটা বাদ দিয়ে দেব। এইভাবে সব পাউরুটি গুলো কেটে নিচ্ছি আমি, আর এগুলো ফেলে দেব না। এগুলো একটুখানি শুকিয়ে নিয়ে বা গুঁড়ো করে রেখে দেবো, এটা ব্রেড ক্রাম্বস এর কাজে লাগবে আমার। দেখুন বন্ধুরা, আমি সব পাউরুটি এইভাবে কেটে নিয়েছি, আর একটা এরকম মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে আমি এই পাউরুটিগুলো টুকরো টুকরো করে ভরে দেব। দেখুন বন্ধুরা, আমি গুঁড়ো করে এনেছি, এটা আমি এখানে নিয়ে নিলাম। এবার এই ডোটা যদি একটু আধটু থাকেও তো কোনো ব্যাপার না, এটা আপনি যখন আপনারা যখন মাখবেন তখন এই যেটুকু আছে সেটা চলে যাবে। তো দেখুন পুরো আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটার মধ্যে কিছু লাগবে না, শুধু একটু ঘি লাগবে, কারণ এর মধ্যে ফ্যাট বলতে কিছু নেই। তো একটু ঘি দিয়ে দেবো, আর ঘি দিয়ে মেখে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এখানে আমি দুধ নিয়েছি, অল্প অল্প করে মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে এটা ডোটা বানিয়ে নেব। একটা একবারে বেশি দেব না, কারণ পাউরুটি তো। ভালো করে একদম সুন্দর করে মেখে নেব। এর সাথে আর কিছু লাগবে না, কিছু মেশাতে হবে না। ভালো করে এটাকে মেখে নিলাম। দেখুন মাখা হয়ে গেছে। একদম সুন্দর মাখা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যতক্ষণ এটা রেস্ট থাকবে ততক্ষণে আমরা চিনি সিরাটা বানিয়ে নেবো। তো এটা মাখতে বেশি দুধ লাগেনি, হাফ কাপও লাগেনি। তো আমি একটা কড়া নিয়ে নিয়েছি, প্রথমে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি চিনি সিরাটা বানাবো বলে
স্পুন চিনি নিয়ে নিচ্ছি, আমার একদম পরিষ্কার চিনি এক কাপ, একটু কম আরেক কাপ, দু কাপ চিনি নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ জল, চিনির শিরা ফুটে যাক। আর একটা এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম, চিনির শিরাটা ফুটবে। দেখুন চিনির শিরা ফুটে উঠেছে, রস ফুটে গেছে। এখনো এটা হয়নি, একটু সময় লাগবে, 4 থেকে 5 মিনিটের ভিতরেই হয়ে যাবে। এখন কিন্তু কোনো কিছু আসেনি, কতটা হয়েছে বা দেখে নি। দেখুন চটচটে হয়ে গেছে, চটচটেটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন একতার বা দুতার লাগবে না, একতার বা দুতার হতে গেলে আবার চিনি শিরাটা ঘন হয়ে যাবে, তাহলে মিষ্টির মধ্যে আর ঢুকবে না। হাতে এরকম নিয়ে পরে দেবে, বেশি গরম নেবেন না, একটুখানি ঠান্ডা হতে দেবেন, নিয়ে দেখবেন এই যে চকচক করছে, আর এই যে চ্যাকচেটে ভাবটা, জিনিসটা এই চিট ভাবটা আসলে জানবেন যে এটা হয়ে গেছে। আমরা এটা সাইড করে নিই। তো গ্যাস তো অন করাই আছে, তো আমরা একটা এরকম ফ্রাই প্যান নিয়েছি, একটু ছড়ানো ফ্রাই প্যান হলেই ভালো হবে। এখন তেল দেব না ওর মধ্যে, দেখুন যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম। এই ডোটার থেকে একটু একটু করে লেচি কেটে নেবো, তার আগে আরেকবার মেখে নিচ্ছি ভালো করে, এবং রেস্টে থাকার ফলে আরো একদম নরম হয়ে গেছে। আমি এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো। দেখুন বন্ধুরা তারা গরম হয়ে গেছে প্যান, ফ্রাই প্যানটা, তো এর মধ্যে তেল দিয়ে দিলাম। এই দেখুন সব আমি বানিয়ে নিয়েছি লেচি, একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি, কোনো কিছু স্কিপ না করে। আপনারা এটা বাড়িতে বানালে বানাতে পারবেন খুব সহজেই। আমি তেল এখন গরম হয়নি, আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন হালকা হালকা করে হচ্ছে চারিদিক থেকে, তো হলে পরে হয়ে পরে আপনি নাড়িয়ে দেবেন। এখনো হয়নি, দেখুন এড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে চলেছে,
আর একটু ভাজবো, একটু ব্রাউন করে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু আমি সরাসরি রসে দিয়ে দিলাম। আর এই কয়েকটা আছে এটাও ভেজে নিচ্ছি। আঁচটা একটু বেশি হয়ে গেছে, তো আঁচটা এখন একটু কমিয়ে দেবো, বন্ধই করে দিই। দেখুন আঁচটা বন্ধ করে দিয়েছিলাম, আবার এখন জ্বালিয়ে নিলাম। তো একটা ব্যাচ ভাজতে মোটামুটি 10 মিনিট তো টাইম দিতে হবে, হালকা আছে করতে হবে। দেখুন ফুলে ফুলে কেমন ডবল হয়ে যাচ্ছে। আমি নেড়ে ছেড়ে ভেজে নিলাম, আর দেখুন এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি, এগুলো সব রসে ভিজিয়ে দিলাম। 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ততক্ষণে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা গোলাপ জামুন 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, দেখুন 10 মিনিট হয়ে গেছে। তো আমি এবারে উঠিয়ে নিচ্ছি। আপনাদের দেখালাম যে কেমন হয়েছে, তো একটা দেখুন কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একটা দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়েছে। দেখুন কত সফট, আর ভেতরে পুরো রস ঢুকে গেছে। দেখুন পুরো সফট হয়েছে, এই দেখুন, দেখুন কত সফট। আর দেখুন ভেতরে একদম পুরো রস ভরে গেছে। তো ছানার থেকে কোনো অংশে কম নয় পাউরুটির গোলাপ জামুন। তো আপনারা বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা এই রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।